আবারও পরমাণু অস্ত্র বহনে সক্ষম মাঝারি ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদন করতে চলেছে রাশিয়া শিয়া ব্যাটার অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি শুক্রবার এই ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষোভ জানিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির কারণে দু সালে এসব সমলাস্ত্রের উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় মস্কো কিন্তু চুক্তি থেকে নিজেদের প্রত্যাহারের পর এসব অস্ত্রের উৎপাদন রেখেছে যুক্তরাষ্ট্র শুধু তাই নয় সম্প্রতি এসব পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ডেনমার্ক এবং ফিলিপাইনে মোতায়েনও করা হয়েছে যা রাশিয়ার নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ তাই আবারও এসব অস্ত্রের উৎপাদন এবং মোতায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে হুঁশিয়ারি জানিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন পরিস্থিতি অনুযায়ী যাতে ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে প্রস্তুতি যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির কারণে আমরা এ ধরনের অস্ত্র উৎপাদন এবং মোতায়েন করা থেকে ছিলাম। কিন্তু সেই চুক্তি ভঙ্গ করে পারমাণবিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র শুধু তাই নয় ডেনমার্ক এবং ফিলিপাইন এসব ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে এ কারণে মাঝারি এবং স্বল্পপালা এসব ক্ষেপণাস্ত্র আবার উৎপাদন করার সিদ্ধান্ত নিয়েছি আমরা